ফিরে আসলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার দুর্গাবাড়ির চা বাগানে সাঁওতাল হুল দিবস পালন করা হলো। সাঁওতাল হুল দিবস পালনে আজকে উপস্থিত ছিলেন সকলে এবং সাঁওতালদের যে চিরাচরিত প্রথা রয়েছে, সাঁওতালদের প্রথমে জলের ঘট আদান প্রদান, গামছা দিয়ে বরণ করে নেওয়া, সমস্ত রীতি অনুযায়ী আজকে সাঁওতাল হুল দিবস পালন করা হয়েছে দুর্গাবাড়ি চা বাগানে। এবং আমরা সকলেই জানি যে সাঁওতাল হুল দিবস প্রসঙ্গে সাঁওতাল বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য দিন হিসেবে গণ্য করা হয়। আজকের দিনটিকে অর্থাৎ 30 জুন সাঁওতাল বিদ্রোহ হিসেবে গণন করা হয়। 1855 সাল, যে সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুলের সূচনা হয়, এবং তারপর থেকে প্রত্যেক বছর আজকের দিনটিকে পালন করা হয় সাঁওতাল হুল দিবস প্রসঙ্গে। এবং আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে দুর্গাবাড়ি চা বাগানে বিরসা মুন্ডা কমিউনিটি হলে। সাঁওতাল হুল দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস, দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য সচেতক গোপাল চক্রবর্তী সহ বাগানের সকল কর্মকর্তা, এবং কচিকাঁচারা উপস্থিত রয়েছে। বাগানের সকল কচিকাঁচাদের সামনে আজকের দিনটার কি তাৎপর্য রয়েছে, কি মাহাত্ম্য রয়েছে, সেটাই তুলে ধরা হয়েছে উপস্থিতদের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন, সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন আঙ্গিকে আজকে সাঁওতাল হুল দিবস পালিত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক কৃষ্ণধন দাস কি জানিয়েছেন শুনব। দুর্গাবাড়ি চা বাগানে আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি নিয়ে কি বলবো? দুর্গাবাড়ি চা বাগানে এই প্রথম এই ধরনের অনুষ্ঠান। আজ থেকে কয়েকশত বছর পূর্বে 1855 সালে প্রথম ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের ধরন ধারণ শুরু করেছিলেন সাঁওতাল সম্প্রদায়ের মূর্মু টাইটেলধারী যারা ছিলেন সিধু ও কানু ভ্রাতৃদ্বয়। তারা প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন, এবং প্রতিবাদের ভাষা কি ধরনের হতে পারে, প্রথম 10,000 লোক নিয়ে পদযাত্রা শুরু করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এবং তৎকালীন ইংরেজদের যারা শোষণ পোষণ করতেন মহাজন জমিদার ওই শ্রেণীদের বিরুদ্ধে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছি, যদি ওই সময় 1855 সালে তারা শুরুটা না করতেন, 1856 সালে সিপাহী বিদ্রোহ হতো না, সিপাহী বিদ্রোহ না হলে স্বাধীনতা সংগ্রাম হতো না, হয়তো আরো যেরকমভাবে আমরা প্রায় 200 বছর পরাধীন ছিলাম, হয়তো আরো 300-400 বছর পরাধীন থাকতে হতো যদি প্রথম দিশা এবং দশা এই সিধু কানু ভ্রাতৃদ্বয় না দেখত। বিগত বছর যাবৎ যুগ যুগ ধরে এই যে প্রতিবাদী সম্প্রদায়, প্রতিবাদী সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার যারা হয়েছেন, তাদের জন্য কেউ কোনো কিছু ভাবেনি, তাদেরকে তাদের যথার্থ সম্মান দেওয়া হয়নি। আমি অত্যন্ত আনন্দের সহিত গর্ব মহসুস করছি একজন ভারতীয় হিসেবে। মহাজনদের দ্বারা শোষণ নিপীড়ন এমনকি অত্যাচারের শিকার হয়েছিলেন যারা, তারাই আজকে আন্দোলন জানিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে। এবং সেই আন্দোলন আজকে সংঘবদ্ধভাবে প্রকাশ পেয়েছিল, যেটাই সাঁওতাল হুল বিদ্রোহ। এবং আজকের এই বিদ্রোহ প্রসঙ্গে কার্যত বিধায়ক তুলে ধরেছেন তার সেই ঘটনাবলীর কথা বাচ্চাদের সামনেও। নিচে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।